এই শ্রেণী কার্যক্রমটি নতুন কারিকুলামের টিজি ও শিখন শেখানোর চক্র অনুসরণ করে পরিচালিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আচ্ছা, এমন কি তোমাদের জীবনে কারো হয়েছে যে কোনো নিকটাত্মীয় বা বন্ধু বান্ধবের আমন্ত্রণে কোনো দাওয়াতে গেছো? আমি আমার খালামণির বাসায় গিয়েছিলাম। তো যখন আমি তার বাসায় কলিং বেল বাজায়, তখন তিনি সাথে আমার জন্য একটি সুন্দর পানি বা শরবত টাইপের কিছু নিয়ে আসেন। আমি খুব আনন্দের সাথে সেটা খেয়েছিলাম, পান করেছিলাম। তারপরে আমরা বসতে না বসতে তিনি আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছিলেন। তারপরে যখন আমাদের দুপুর 1টা বাজে, তখন তিনি সাথে আমাদের জন্য পোলাও, রোস্ট ইত্যাদি মানে আনুষঙ্গিক খাবার দিয়ে আমাদের প্রচুর আপ্যায়ন করেছিলেন। তারপরে বিকালবেলা আমাদের ঘুরতে নিয়ে গেছিলেন। ধন্যবাদ। এবার আমরা আজমাইনের কাছ থেকে শুনবো। আজমাইন, তুমি কার বাসায় গিয়েছিলে এবং তোমাকে কিভাবে আপ্যায়ন করা হয়েছিল? ধন্যবাদ স্যার। রাতে আমার ফুপুর বাড়িতে গেছিলাম। মানে আমি ঘরে ঢুকতে না ঢুকতে তারা আমার সাথে কুশল বিনিময় করেছে, আমাকে বুকে জড়িয়ে ধরেছে ফুপি, কারণ আমি অনেকদিন পর আমার ফুপির বাসায় গিয়েছিলাম। তারপরে বসতে না বসতে আমাদের জন্য স্যান্ডউইচ, কোকাকোলা ইত্যাদির আপ্যায়ন আমাদেরকে এভাবে আপয়েন্ট করা হয়েছিল। তার কিছুক্ষণ পর আমাদের সাথে গল্প আড্ডা দেওয়ার পর আমরা আমাদের জন্য পরিবেশন করা হয়েছিল কাচ্চি বিরিয়ানি এবং মুরগির রোস্ট। হ্যাঁ, ঠিক তোমাদের জীবনের সাথে সঙ্গতিপূর্ণ একটি কবিতা আছে, যেখানে কবি তার বন্ধুকে তার গ্রামের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছে। আজকে আমরা সেই কবিতাটি পড়ব। চলো আজকে আমরা আমার বাড়ি কবিতাটি পড়ি। আমরা এবার কবিতাটি সবাই নীরবে পড়ব। 3 মিনিট সময় তোমাদের, তোমরা এবার নীরবে কবিতাটি পড়ো। নিশ্চয়ই তোমাদের পড়া হয়েছে। আমরা এবার কয়েকজনের কাছ থেকে একটু আবৃত্তি শুনব। আমার বাড়ি, লিখেছেন জসীমউদ্দিন। আমার বাড়ি যায়ও ভ্রমর, বসতে দেব পিড়ে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরী কলা গামছা বাঁধা দই। ঠেলের বনের ধারে ছো আঁচল পাতি, গাছের শাখা দুলে বাতাস করবো সারা রাতি। গায় দোহানের শব্দ শুনি জেগো সকালবেলা, সারাটা দিন তোমার লয়ে করবো আমি খেলা। এবার তাহলে আমি তোমাদের একটু আবৃত্তি করে শোনাই। আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি, কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলি যাই ভাসি। আমার বাড়ি যাইল ভ্রমর এই বরাবর পথ, মৌরি ফুলের গন্ধ শুঁকে থামল তব রথ। ছেলেরা সব দলে কাজ করছে। হ্যাঁ, তোমাদের হচ্ছে? হ্যাঁ জি, সুন্দর হচ্ছে তোমাদের। হ্যাঁ, ওকে, ভালো হচ্ছে। এরাও দারুণ কাজ করছে, সুন্দর, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এই গ্রুপও সুন্দর করছে। হ্যাঁ, ওকে। আমরা এবার দেখবো যে এক গ্রুপ আরেক গ্রুপের কাছে প্রশ্ন করবে এবং ওই প্রশ্নের উত্তর অন্য গ্রুপ দিবে। আমার দল গ্রুপ শাপলার পক্ষ থেকে দল গোলাপকে আমাদের প্রশ্ন হলো, কবিতায় কে কাকে নিমন্ত্রণ জানিয়েছে? গোলাপের উত্তর দিবে কে? তুর্য। জি, আমি শাপলা গ্রুপের বামনের উত্তর দিচ্ছি। আমাদের এই কবিতাতে কবি তার শহুরে বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছেন। আমার সূর্যমুখী দলের কাছে প্রশ্ন, বন্ধু কবি বন্ধুকে কি দিয়ে আপ্যায়ন করেছেন? আমরা দেখি সূর্যমুখী দল কি বলছে। কবি তার বন্ধুকে কবরী কলা, শাড়ি ধরে চিড়ে, বিনি ধরে খোয় এবং গামছা বাঁধা দই দিয়ে আপ্যায়ন করতে চেয়েছেন। আমার বাড়ির কবিতাটি পড়ে আমরা যা বুঝতে পারলাম তা হলো, আমার বাড়ির কবিতায় প্রিয়জনকে কবির নিজের বন্ধুকে গ্রামের বাড়িতে নিমন্ত্রণ জানাচ্ছেন। বন্ধু যদি কবির বাড়িতে বেড়াতে যায় তাহলে বন্ধুকে নানা যত্ন আত্মীয় ও তাদের সমাজের করবেন। কবি তাকে শালি ধানের চিড়ে, বিন্নি ধানের খই, বাড়ির গাছের কবরী কলা এবং গামছা বাঁধা দই দিয়ে আপ্যায়ন করবেন। প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথি প্রাণ জোড়াবেন তার বর্ণনা করেছেন কবি। এছাড়াও কবি বন্ধুকে নিজ বাড়ির পথ বলে দিয়েছেন, যেন তিনি আবার বেড়াতে আসতে পারেন। এই কবিতায় মূলত কবির শহুরি বন্ধুকে কীভাবে আপ্যায়ন করা হয় তা বোঝানো হয়েছে। আমার বাড়ি কবিতাটি যা পড়ে যা বুঝলাম, আমার বাড়ি কবিতাটি পল্লীকবি জসীমউদ্দিনের হাসু নামের বই থেকে নেওয়া হয়েছে। কবিতায় কবিতার প্রিয় বন্ধুকে নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছেন। কবির বন্ধু তার বাড়িতে এলে তিনি তাকে নানাভাবে আদর সমাদর করবেন, বিভিন্ন রকমের খাবার খাওয়াবেন,
কবিতার বন্ধুর সাথে সারাদিন খেলা করবেন। মূলত কবিতায় কবি যুগ যুগ ধরে বাঙালির অতিথি আপ্যায়ন, সৌজন্য, শিষ্টাচার এবং প্রিয়জনের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ যে পড়ি, এগুলোর সাথে আমাদের জীবনের সম্পর্ক কিন্তু কোনো না কোনোভাবে রয়েছে। আজকে আমাদের এই যে আমার বাড়ি কবিতার সাথে আমাদেরও প্রত্যেকের কোনো না কোনো দিক থেকে কোনো সম্পর্ক রয়েছে। চলো আমরা জীবনের সাথে সম্পর্ক খুঁজি, এইটা তোমরা এখন দলে আলোচনা করে এটা লিখবে। আমার জীবনে আমার বাড়ির কবিতায় উল্লিখিত বিভিন্ন ঘটনার সাথে আমি মিল খুঁজে পাই। যেমন কবিতায় উল্লিখিত উপায়ে আমি অতিথিদের বাড়িতে নিমন্ত্রণ দিই, অতিথি এলে তাকে বিভিন্ন সুস্বাদু খাবার খাইয়ে আপ্যায়ন করি, আমি তাদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করি। এ সম্পর্কে একটি ঘটনা বলতে গেলে, একবার রমজান মাসে আমার বাবা তার সহকর্মীকে বাড়িতে ইফতারের দাওয়াত দিয়েছিলেন। ঢোকার সাথে সাথেই আমরা তাকে সালাম দিয়ে হাত ধোয়ায় বসলাম। ইফতারে বিরিয়ানি খেলাম আমরা সবাই এবং জিলাপি দিয়ে মিষ্টিমুখ করার কিছুক্ষণ পর কুশল বিনিময় করে তিনি চলে গেলেন। দিনটি খুব সুখেই কেটেছিল। আমার বাড়ির কবিতা থেকে আমার জীবনেও আমি মিল খুঁজে পাই। আমাদের বাড়িতে মাঝে মাঝে অতিথিরা বেড়াতে আসেন, আমরাও বিভিন্ন সময় আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই। বাড়িতে কেউ বেড়াতে এলে সবার মধ্যে আনন্দধারা প্রবাহিত হয়। সবাই মিলে গল্প করা, ঘুরতে যাওয়া, খেলাধুলা করা কতই না আনন্দ। তারপর পিঠাপুলি সহ কত রকমের খাবারের আয়োজন করা হয়। কবিতার বন্ধুকে যেভাবে আদর আপ্যায়ন করে করার বর্ণনা দিয়েছেন, গ্রামেও ঠিক এরকম করে আপ্যায়ন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে সাহিত্য পড়ি তার মধ্যে দেখবা যে কিছু শব্দ আছে, যে শব্দগুলো লেখক, কবি, সাহিত্যিক তারা তাদের নিজের মতো করে উপস্থাপন করেন। ঠিক তেমনি আমাদের আমার বাড়ি কবিতায় জসীমউদ্দীন কতগুলো শব্দ ব্যবহার করেছে, আমরা সেগুলোর প্রমিত রূপ জানার চেষ্টা করব। তোমরা কি খেয়াল করেছো যে উনি কি ভিন্ন রূপের শব্দ ব্যবহার করেছেন? আচ্ছা, বলো তো দু একটা শব্দের উদাহরণ তোমরা কে বলতে পারো এখান থেকে? হ্যাঁ, আসমাইন বলো। যেমন যায়ও যেও। যায়ও যেও, ওদিকে কে বলবে? হ্যাঁ, ভ্রমর ভ্রমর। ভ্রমর ভ্রমর। হ্যাঁ, সাইফ? পাতি পেতে। পাতি পেতে। ফাই? তব তোমার। তব তোমার। বাপন? লয়ে নিয়ে। লয়ে নিয়ে। অনেক ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। নিশ্চয় আগামী কোনো ক্লাসে তোমাদের নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।